আজ প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতার। কবিতা, আজ দিলাম তোমায় ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। প্রথম দিন আমাদের এস্টিমেট ছিল 250 হবে, যে প্রথম দিনই 350 দিয়ে শুরু হয়, তা এখন প্রায় 650 কাছাকাছি মানুষ রোজই আমাদের কাছ থেকে খাবার নিচ্ছে। তোমাদের ফান্ডিংটা কত থেকে আস? ফান্ডিংটা হচ্ছে সমস্ত এলাকার মানুষ দিচ্ছে, শুধু আমি এই এলাকার বলবো না, যে রিজরা মারোয়াড়ি মঞ্চও আমাদের হাতে টাকা তুলে দিয়ে গেছেন, কিছু জিনিসপত্র তুলে দিয়ে গেছেন, রাজনৈতিক সেবা প্রতিষ্ঠান দিয়ে গেছেন। আমাদের এখানকার যে পুজো কমিটিগুলো আছে, অমর সংঘ থেকে আমাদের রায়পাড়া পুজো কমিটি থেকে শারদোৎসব সম্মেলন থেকে শুরু করে বকুলতলা সর্বজনীন প্রগতি সংঘ, আমাদের শক্তি সংঘ, তারা সকলেই যে যার মতো করে দিয়ে গেছেন। এবং ব্যক্তিগতভাবেও প্রচুর মানুষ প্রতিদিনই যেন অন্নপূর্ণার ভান্ডার হয়ে গেছে। আমরা জানি না কোথা থেকে, আপনাকে যদি হিসেব দিই বুঝতে পারবেন যে 10 টাকা নুনু যেমন দিয়ে যাচ্ছে লোকে, তেমনি টাকার কোনো লিমিট নেই। লন্ডন থেকেও, এই লন্ডনে বসে আছেন কোয়ারেন্টিনে নিজে, সে সেখান থেকে টাকা পাঠিয়েছেন, কারণ আমাদেরই পরিচিত, সে তাকে আমরা এখান থেকে রোজ আপডেট দিতাম, তিনি ওখান থেকে আমাদের টাকা পাঠিয়েছেন। ফান্ডিংটা আমাদের এইভাবেই হচ্ছে, আমরাও যেমন দিচ্ছি তেমনি এলাকার সমস্ত মানুষ কে যেরকমভাবে আছে। আমি এখন দেখবেন যে আমাদের এখানে খাবার নিতে এসেছে একজন আছে, সে তার গাছের কিছু আম পড়েছে, আমরা তো আমডাল করি, সেই আমটাও কিন্তু তিনি আজকে দিয়ে গেছেন। সুতরাং এইভাবেই চলছে অন্নপূর্ণার ভান্ডার। সুতরাং আমরা যতদিন চলবে এই লকডাউন এবং মানুষ এই প্রবলেমের মধ্যে থাকবে, আমরা আশা করছি এটাকে আমরা চালু রাখতে পারব। একটার পর একটা দিন চলে যাচ্ছে, কিন্তু দিনের কোনো রদবদল ঘটছে না। লকডাউনের মেয়াদ একটার পর একটা দিন বেড়েই যাচ্ছে। প্রথমে যেখান থেকে শুরু হয়েছিল, তারপর থেকে এক জায়গায় শেষ হলো, আশা জাগলো, সেই আশা মুহূর্তের মধ্যে নিভে গেল, এবং আরও লকডাউনের পর্ব। যা শোনা যাচ্ছে বা যা বোঝা যাচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতিতে, এই লকডাউন এখানেই থামার নয়, হয়তো আরও এগোবে, সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু বর্তমানে এই লকডাউনকে কেন্দ্র করে যে মূল সমস্যা দেখা দিয়েছে, করোনা তো একদিকে আছেই, কিন্তু করোনার সঙ্গে সঙ্গে মানুষের পেটে জন্ম নিচ্ছে খিদে, আর সেই খিদে মানুষকে বাধ্য করছে নিজের ঘর থেকে, নিজের পরিবারের সীমা থেকে বাইরে বেরিয়ে আসতে। আমরা আগে দেখেছি কর্ণগর মিউনিসিপ্যালিটির উদ্যোগে কর্ণগর সমস্যার বাহিনীর প্রতিদিনের খাদ্যাভিযানের যে ছবি আপনাদের দেখিয়েছি, তাতে জানিয়েছি যে 1,200 লোক খায়, আর সে সংখ্যাটা গেছে অগণিত। ঠিক তেমনই একটি সংস্থা 15 এবং 16 নম্বর ক্লাব সমন্বয় সমিতি, যাদের উদ্যোগে এবং গঙ্গার ধার পরিচালন কমিটির পরিচালনায় এই ডিওলডির সামনে, এই ডিওলডির কাছেই শুরু করেছে একই রকমভাবে খাদ্যাভিযান, অভুক্ত মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার বাসনা। একবার নয়, একজন নয়, দুজন নয়, প্রথমে তারা শুরু করেছিল 200 জনকে দিয়ে, আর সে সংখ্যাটা 500, 700, 1,000 ছাড়িয়েছে, এবং এখনও পর্যন্ত জানা যাচ্ছে না যে এই সংখ্যাটা ঠিক কোথায় গিয়ে থামবে। শুধু একটাই অনুমান, যতদিনই লকডাউন বাড়বে ততজন মানুষ বাড়বে এই ক্ষুধার লাইনে দাঁড়ানো। অনেক মানুষ এখনও পর্যন্ত নিজের লজ্জা কাটিয়ে উঠতে পারেনি, তাই ক্ষুধা নিজের খিদেকে বালিশ চাপা দিয়ে রেখেছে। কিন্তু কতদিন, একদিন না একদিন তাদের এই বালিশটাকেই সরিয়ে রেখে বেরোতে হবে বাটি হাতে। বর্তমান পরিস্থিতি আমাদের ঠিক এই দিকেই নিয়ে যাচ্ছে। আমরা কাল দেখিয়েছি যে মা শকুন্তলা, কর্ণগরের যে আভিজাত্যপূর্ণ মা শকুন্তলা, এবার আসছেন না। আমরা জানিয়েছি যে এখানে যা পুজো উৎসব, যা যা মানুষ সংগঠিত করতো, এবছর আর কিচ্ছু করতে পারছে না। আমরা জানি না কার রোষে এই ঘটনা ঘটছে, তবে সত্যি কবি সুকান্ত ভট্টাচার্যের এই যে কবিতার লাইন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, উনি হয়তো সেই মন্বন্তর বা সেই আকালের দিনের ঘটনার কথা বলেছেন, কিন্তু আজ তার লেখা কিন্তু পুনরায় সত্যি হতে চলেছে। এটা সত্যি আমাদের মানুষের কাছে বড্ড বেদনার, বড্ড কষ্টের। আমরা জানি না কীভাবে এই পরিস্থিতি সামাল দেব, আমরা জানি না ভবিষ্যতে এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে। সরকারি ত্রাণ, সরকারি সাহায্য, সরকারি প্রকল্প সবই হয়তো এক সময় কম পড়বে, যখন রাজ্যের প্রতিটা মানুষ খাদ্যের জন্য ছুটে বেড়াবে।
একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে পেটের খিদে, কাকে জয় করবে মানুষ? এই পরিস্থিতিতে একমাত্র সাহায্য পেতে পারি আমরা আপনারা একে অপরের পাশে থাকলে। সেই পাশে থাকাটা অবশ্যই বাড়ির মধ্যে থেকে, যাদের যেটুকু আছে যতটুকু সামর্থ্য উজাড় করে দিন। কারণ আপনার একটু দেয়াই কোনো একজনের মুখে এতটা হাসি ফোটাতে পারে। তাই দয়া করে আর নিজেদেরকে আবদ্ধ রাখবেন না, আর মানুষ হিসেবে নিজেদেরকে স্বার্থান্বেষী চিন্তার মধ্যে আবদ্ধ না রেখে এই যে ক্লাব সমন্বয় কমিটি, এই যে বারোবন্দির সমস্যার বাহিনী, এই যে ছেলেগুলো, এই যে এত মানুষ একসঙ্গে জড়ো হয়েছে অন্য মানুষদের উপকারের জন্য, আপনারাও তাতে সামিল হন। নিজেদের সামর্থ্য উজাড় করে তাদেরকে ত্রাণ পৌঁছে দিন। মুখ্যমন্ত্রীর ত্রাণে দান করুন যতটুকু দরকার, যতটুকু পারা যায়। কারণ মানুষের সাহায্যেই আজ পারবে মানুষ বাঁচতে, অন্যথা এই পৃথিবী আর মানুষের বাসযোগ্য থাকবে না। আবারও বলছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, আর হ্যাঁ, পারলে নিজের যতটুকু সামর্থ্য সেটুকু দিয়েই মানুষের পাশে থাকবেন। এই সময় রাস্তার কুকুর বেড়াল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু চেয়ে আছে তার পাশের মানুষটির দিকে, তাদের সাহায্যের জন্য তাদের চোখ সব সময় তাকিয়ে আছে। তাই দয়া করে তাদের সাহায্য করুন। ইচ্ছাটিভি ঠিক একই রকমভাবে সাহায্য প্রতি মুহূর্তে করছে। যেমন এই উদ্যোগ মিউনিসিপ্যালিটির উদ্যোগের সঙ্গে আমরা প্রথম থেকে জড়িত, ঠিক তেমনি আজ ক্লাব সমন্বয় কমিটির সঙ্গে যুক্ত হলাম। আমরা চাইবো এইরকম আরও উদ্যোগ আমাদের কন্ডগড়, হুগলি জেলা তথা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুক, যাতে এই করোনা পরিস্থিতিতেও কোনো মানুষ অভুক্ত না থাকে। রাজনীতি, কূটনীতি, স্বার্থনীতি সব কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র মানুষের জন্য এগিয়ে আসুন, এটুকুই দাবি আজকে আমাদের আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ঘরে থাকবেন।